সরকারি টাকায় ফ্রি হজ যাত্রা বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর এফ এম খালিদ হোসেন। সকালে সাভারে দুই দিনব্যাপী সুন্নাহ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। ধর্ম উপদেষ্টা আরও বলেন, বিগত সময়ে অনেক কর্মকর্তা সরকারি টাকায় বিনামূল্যে হজ করেছেন, এবার এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে ট্রাম্পের বক্তব্য বিব্রতকর উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ নিরাপদে আছেন, তাদের রাজনৈতিক সামাজিক অধিকার নিশ্চিত করা হয়েছে, ধর্ম নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিছু অফিসার আছেন, কর্মচারী আছেন, তারা সরকারি টাকায় বিনা পয়সায় তারা হজ করতেন। আমরা এটাকে মন্ত্রিপরিষদের বৈঠকে, ক্যাবিনেট মিটিংয়ে আমরা এটাকে ডিসকারেজ করেছি যে আমরা এগুলোকে নেব না।